বস, এই দুইটা লইয়া তিন প্যাকেট পুরো হইল। ব্যবসার অর্ধেক চালানি কিন্তু তোমার কাছে, তুমি বাকি দেখাও ঠিক আছে। পাগলটি বাঞ্ছন দেন দরকার কি? হ্যাঁ হ্যারে ভিড়ি দিলি তো খুশি। এইটা তুই বুঝবি না? আমি না বুঝলেও চলবো, তোমার টাকা তুমি যেখানে খুশি সেখানে ডালো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বস, সামনে ইলেকশন চলে আয়া পড়ছে, টাকা পয়সার দরকার। তুমি যদি কিছু টাকা পয়সা দিতাম বেশি করে মাল কিনে রাখতে পারতাম। এই তুই ভোটার হয়েছিস? হ্যাঁ ভোটার, যে গণতন্ত্র আর জনগণ নিয়ে নেতা নেত্রী এত চিল্লায়, আমরা কি সেই জনগণের মধ্যে পড়ি? জীবনের পয়লাই তুমি জিগাইলা আমি ভোটার কিনা। ফুটপাতে ঘুমাই, বৃষ্টির পানিতে গোসল করি, গণতন্ত্রের মিছিল মিটিং এ তো আম গড়ি লাগে, আমরা হইলাম আম জনতা, গণতন্ত্রের ডেকোরেশন, ভোটার ওনার দরকার কি? আম জনতা, গণতন্ত্রের ডেকোরেশন, এইসব বুঝা গেছস? আরে এটা তো আমার কথা না, পল্টনের জনসভায় এক নেতা এই কথা কইছিল, গুণীজনের কথা, চান্স পাইলে নিজের নামে চালাই দি। এইটা হইলো বেলি রোড, আতেল ব্যাগ আড্ডাখানা, মাঝে মধ্যে জায়গা মতন দুই একটা ডায়লগ ছাড়তে পারলে অন্যরকম একটা দাম পাওয়া যায়, বেচা বিক্রি বাইরে আছে। ও ঠিকই কইছস, ভালো ডায়লগের চাহিদা অতীতে যেমন ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ডি ফর ডায়লগ, ডি ফর ডেমোক্রেসি, ডি ফর ডেভেলপমেন্ট, ডি ফর ডিস্ট্রয়। ডেমোক্রেসি যখন ক্রাইসিসে থাকে, ডায়লগ তখন শক্তিশালী হয়ে যায়, ডেভেলপমেন্ট থমকে যায়, পরিণাম ডিস্ট্রয়। নেতার বাড়িতে চা খাওয়া বন্ধ করো, নইলে এক মন দুধে সুদিতে হইবে